অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি ষড়াষ্টক যোগ নিয়ে। দেখুন, আমি প্রতিদিনই আপনাদেরকে জানাতে চলেছি যে এই রাশির ভালো। দেখুন, যখন ভালো আসে কি না, তখন সেই সেই শুভ সংবাদগুলো আপনাদের সামনে আমি পরিবেশন করি। কিন্তু আপনাদেরকে এটা আমি ভয় দেখানোর জন্য এই ভিডিওটি আমার তৈরি নয়, দেখুন সাবধান করার জন্য এই ভিডিওটি। কারণ আপনারা যদি আগাম সতর্ক হয়ে থাকবেন, যদি সাবধান হয়ে থাকেন কি না, তাহলে হয়তোবা আপনি সেই বিপদে পড়বেন না। তো আমি আজকে জানাতে চলেছি পাঁচটি রাশির সাবধান এই ষড়াষ্টক যোগের ফলে। দেখুন, ষড়াষ্টক যোগটা কি আগে আপনাদেরকে আমি বুঝাই। এবার হয়েছে রবি এবং শনির ষড়াষ্টক যোগ। এই যোগের ফলে অর্থাৎ দেখুন, রবি বসে আছে সিংহ রাশির ঘরে এবং আপনার শনি বসে আছে, অবস্থান করছে মকর রাশির ঘরে। রবি থেকে কাউন্ট করুন আপনার শনির কাউন্ট, দেখবেন ঠিক ষষ্ঠভাবে, রবি থেকে কাউন্ট করুন ষষ্ঠভাবে শনির অবস্থান। এবং শনি থেকে যদি রবির কাউন্ট করেন, তাহলে দেখবেন ঠিক অষ্টমভাবে এর কানেকশান, অর্থাৎ শনি থেকে অষ্টমভাবে রবি অবস্থান করছে এবং রবি থেকে শনি অষ্টমভাবে অবস্থান করছে। এটা হচ্ছে ষড়াষ্টক যোগ। আপনি ধরুন, আপনি আপনার দোকানে কোনো স্টাফ রাখছেন, বা আপনি কোনো অ্যাকাউন্টেন্স রাখছেন, বা আপনি কোনো কাজের লোক আপনার ঘরে রিক্রুটমেন্ট করছেন সেক্ষেত্রেও, বা কোনো ব্যবসাতে আপনি পার্টনারশিপ বিজনেস করছেন কারোর সাথে, অর্থাৎ অংশীদারি বিজনেস, বা আপনি যদি বিবাহের ক্ষেত্রেও বলেন, সেক্ষেত্রে কিন্তু এই ষড়াষ্টক যোগটা একান্ত দেখা দরকার। ধরুন, আপনাদেরকে আমি বুঝাই, ধরুন আপনার মেষ রাশি, ঠিক মেষ রাশি থেকে কাউন্ট করে দেখুন কন্যা রাশি আপনার হচ্ছে ষষ্ঠ রাশি, এবং আপনার ঠিক অষ্টম রাশি হচ্ছে কন্যার পর তুলা, তুলার পর বৃশ্চিক, বৃশ্চিক রাশি হচ্ছে আপনার অষ্টম। এবং দেখুন, আবার অষ্টম থেকে আপনি দেখুন, অর্থাৎ আপনি বৃশ্চিক থেকে কাউন্ট করে দেখুন মেষ রাশি হচ্ছে ষষ্ঠ, এবং আপনি আবার লক্ষ্য করে দেখবেন কন্যা রাশি থেকে যদি আপনি কাউন্ট করেন, এই মেষ রাশি হচ্ছে অষ্টম। অর্থাৎ এই যে কাউন্ট করে দেখা যাচ্ছে মেষের ষষ্ঠ কন্যা, আবার কন্যার কাউন্ট করে দেখা যাচ্ছে মেষ অষ্টম, আবার অনুরূপভাবে মেষের অষ্টম হচ্ছে আপনার বৃশ্চিক, বৃশ্চিক রাশি, ঠিক বৃশ্চিক রাশি থেকে কাউন্ট করে আপনার এই মেষ হচ্ছে ষষ্ঠ। অর্থাৎ এই যে কানেকশান, এটা আপনি বিবাহের ক্ষেত্রে বলুন, আপনি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বলুন, আপনি কোনো অ্যাকাউন্টেন্স রিক্রুটমেন্ট করবেন তার ক্ষেত্রে বলুন, বা আপনি কোনো জায়গায় দূর যাত্রা ভ্রমণ করবেন, ধরুন আপনি আপনার নাতিকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, বা আপনি আপনার পুত্রকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, বা আপনি আপনার জেঠুর সাথে, বা আপনি আপনার মামার সাথে বেড়াতে যাচ্ছেন, দেখুন এই যে রাশিগুলো ঠিক ষষ্ঠ অষ্টম এর কানেকশান হয়ে যাচ্ছে কিনা, মৃত্যু তুল্য কষ্ট কিন্তু ভোগাবেই ভোগাবে। অর্থাৎ এই ষড়াষ্টক যোগটা না প্রবলেমেটিক, অর্থাৎ মৃত্যু আমি বলছি না মৃত্যু হবে, কিন্তু মৃত্যু তুল্য কষ্ট, অর্থাৎ আপনি কিন্তু ভুগতেই হবে, অর্থাৎ তাকে নিয়ে বিভিন্ন রকমের সমস্যা। তো আমি আজকে ভয় দেখানোর উদ্দেশ্যে কোনো ওই ভিডিওটি নেই। এটা বর্তমানে যেমন আমি এর আগেও অনেক ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি যে এই রাশির ধন বর্ষা, তেমনি কিছু সাবধান ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করি, যাতে আপনারা ভবিষ্যতে, আমার যে প্রিয় দর্শক বন্ধুরা আছে, আমার যে ভালোবাসার যে বন্ধুরা আছে, যারা প্রতিদিন আমার ভিডিও দেখে এবং কমেন্টস করে, তাদের জন্য আমি বলছি, তাদের উদ্দেশ্যে যেন তারা যেন বিপদে না পড়ে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি দেখুন, রাশিতে শনির অবস্থান এবং ঠিক অষ্টমভাবে রবির অবস্থান।
আবার রবি থেকে দেখুন আপনার ঠিক ষষ্ঠভাবে শনির অবস্থান। এই যে ষষ্ঠ যোগ, মকর রাশির ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাবধান, কোনো লোক রিক্রুটমেন্টের ক্ষেত্রে সাবধান, কিছুটা আপনার সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে, এটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের ঠিক দ্বাদশ স্থানে রবির অবস্থান, এবং আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে শনির অবস্থান। এই যে কানেকশানটা, এখানেও কিন্তু রবি এবং শনির কানেকশান, রবি দ্বাদশে এবং বুধের সাথে যুক্ত এবং ঠিক শনি কানেকশান, এই স্বরাষ্ট্র যোগ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই একটা মাস কিছুটা হলো প্রবলেমেটিক দেখাবে। আপনারা যাতে যাদের যে রাশিগুলোর কথা বললাম এরকম যদি কানেকশান থাকে, সেক্ষেত্রে ভুল করেও আপনি কিন্তু দূরযাত্রা করবেন না, সেক্ষেত্রে প্রবলেমেটিক আসবে। এরপরে যে রাশির কথা আমি বলবো, সে রাশি তিন নম্বর রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু প্রবলেমেটিক, আপনাদের ক্ষেত্রেও অষ্টমভাবে এই শনির অবস্থান এবং রবি আপনার তৃতীয়ে। এই যে রবি থেকে কাউন্ট করে আপনার বারবার বলছি এই কথাটা যে ষষ্ঠভাবে এবং শনি, এবং শনি থেকে কাউন্ট করে অষ্টমভাবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আপনার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আসবে। অষ্টমী তো শনি, অর্থাৎ আপনার মৃত্যুর স্থানে মিথুন রাশির শনি কিন্তু অবস্থান। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সাবধানতা অবলম্বন করুন, দূরযাত্রা বা কোনো কাজের লোক রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই স্বরাষ্ট্র যোগ আছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখে নিন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো প্রবলেমেটিক, ধনের দিক থেকে প্রবলেম নাই কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা এগুলো কিন্তু দেয় এই ষষ্ঠ যুগে। আইনি জটিলতা উটকো ঝামেলা আপনার ঘাড়ের উপরে এসে পড়ল, অর্থাৎ আপনি ওই ঝামেলাতে কিন্তু নেই কিন্তু সেই ঝামেলা বা পাড়াপড়শির কোনো ঝামেলা, সেই ঝামেলাটা আপনাকে বহন করতে হচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু ঠিক ষষ্ঠ এবং অষ্টমের কানেকশান, এক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল কিন্তু দেখা যাচ্ছে। আমি আবারও বলছি অর্থনৈতিক আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দূরযাত্রা এগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল দেখা যাচ্ছে। এরপরের সবশেষে যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে সিংহ রাশি। এ রাশি দেখুন রাশিতে রবির অবস্থান এবং রবি সাপেক্ষে ঠিক ষষ্ঠ স্থানে শনির অবস্থান এবং শনি সাপেক্ষে অষ্টমভাবে রবির অবস্থান। এই যে যোগ ষষ্ঠ এবং অষ্টমের যোগ, এখানেও কিন্তু প্রবলেম দেখাচ্ছে। আমি বারো এটা হচ্ছে স্বরাষ্ট্র যোগ, অর্থাৎ রবি সাপেক্ষে ষষ্ঠভাবে শনি, শনি সাপেক্ষে অষ্টমভাবে রবি, অর্থাৎ এই একটা মাসের ক্ষেত্রে আপনারা দূরযাত্রা ক্ষেত্রে কিছুটা হলো সাবধানে থাকবেন, অর্থাৎ আপনারা রাশি অনুযায়ী দেখবেন সে, এবং উটকো ঝামেলা উটকো বিপত্তি অপরের ঝামেলা আপনার ঘাড়ের উপর চলে আসলো বা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু করলে না কিন্তু সেই ঝামেলাটা আঁচ আপনাকে পোয়াতে হচ্ছে। এই যে এই স্বরাষ্ট্র যোগের জন্য কিন্তু এই উটকো ঝামেলাটা কিন্তু ঘাড়ে এসে পড়ে, অর্থাৎ আপনারা দেখুন আপনাদের জন্মছকও সেই স্বরাষ্ট্র যোগ আছে কি না এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এই স্বরাষ্ট্র যোগে এই যে পাঁচটি রাশির কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আবারও ভিডিও শেষের আগে বলছি, এই আমি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি নয়, আপনাদেরকে সচেতন সাবধান করার জন্য। আপনারা যদি সচেতন থাকেন সাবধানে থাকেন তাহলে আপনারা হয়তোবা বিপদে পড়বেন না। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন এবং আপনাদের যদি কোনো এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতেই পারেন, আপনাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সময় হয়ে ওঠে না সবসময় প্রশ্নের উত্তর দেওয়ার,
কিন্তু ডেট অফ বার্থ দিয়ে আপনারা করবেন না, সেক্ষেত্রে আমি ফ্রি কনসালটেন্সি আমি মাঝে মাঝে দিই, সেটাতে আপনারা অবশ্যই সেখানে আপনার ফ্রি ডেট অফ বার্থ করবেন, আপনাদেরকে ফোন করে নেওয়া হবে, আমার ব্যাক অফিস থেকে আপনাদেরকে ফোন করা হবে এবং সেখান থেকে আপনাদের প্রশ্ন উত্তর জানাবে। নমস্কার।